بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون. هل ينظرون إلا تأويله؟ يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون. إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين. ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين. محمد رب العالمين এরশাদ করছেন, আর আমি তাদের নিকট এমন একখানা কিতাব পৌঁছিয়েছিলাম যাকে আমি জ্ঞান তথ্যে সমৃদ্ধ শক্তিশালী করেছিলাম এবং যা ছিল ইমানদার সম্প্রদায়ের জন্য হিদায়ত ও রহমতের প্রতীক। তারা আর কোনো কিছুর অপেক্ষা করছে না, শুধুমাত্র ওর সর্বশেষ পরিণতির অপেক্ষায় রয়েছে, যেদিন এর সর্বশেষ পরিণতি এসে উপস্থিত হবে। এবং সেদিন যারা এর আগমনের কথা ভুলে গিয়েছিল তারা বলবে, বাস্তবিকই আমাদের প্রতিপালকের রসুলগণ সত্য কথা এনেছিল, সুতরাং এখন এমন কোনো সুপারিশকারী আছে কি যারা আমাদের জন্য সুপারিশ করবে, অথবা আমাদেরকে কি পুনরায় দুনিয়াতে পাঠানো যেতে পারে যাতে আমরা পূর্বের কৃতকর্মের তুলনায় ভিন্ন কিছু করতে পারি। নিঃসন্দেহে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে, আর তারা যেসব মিথ্যা রচনা করেছিল তাও তাদের হাতে অদৃশ্য হয়েছে। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি স্বীয় আরশের উপর সমুন্নত হন, তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং এভাবে যে রাত্রি ও দিবস একে অন্যকে অনুসরণ করে চলে তড়িৎ গতিতে, সূর্য চন্দ্র নক্ষত্ররাজি সবই তার হুকুমের অনুগত। জেনে রাখো, সৃষ্টির একমাত্র আল্লাহ, কর্তৃত্ব আল্লাহর, এবং তিনি হুকুম দেন এবং তিনি একমাত্র হুকুমের মালিক। সারা জাহানের প্রতিপালক হলেন বরকতময়ী সেই মহান আল্লাহ। তোমরা বিনীতভাবে ও সংগোপনে তোমাদের প্রতিপালককে ডাকবে, তিনি সীমালঙ্ঘনকারীকে ভালোবাসেন না। দুনিয়ার শান্তি শৃঙ্খলা স্থাপনের পরও
এতে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করো না, আর আল্লাহকে ভয় ভীতি ও আশা আকাঙ্ক্ষার সাথে ডাকো। নিঃসন্দেহে আল্লাহ রহমত ও সৎকর্মশীলদের অতি সন্নিকট। সম্মানিত ভাইরা, আমরা পবিত্র কোরআনের 7 নম্বর সূরা, সূরা আল আরাফ, এই সূরা আল আরাফের 52 নম্বর আয়াত থেকে 56 নম্বর আয়াত, মোট 5টি আয়াত আমরা তিলাওয়াত করেছি এবং তিলাওয়াতের সরল বঙ্গ অনুবাদ আপনাদের সামনে আমরা পেশ করেছি। আজকে আমাদের যে দার্সে কোরআন, আজকে এই দার্সের মাধ্যমে আমরা জানতে পারবো কীভাবে কোরআনকে পড়তে হয়, কীভাবে কোরআনকে বুঝতে হয়, কীভাবে কোরআন নিয়ে গবেষণা করতে হয় এবং কীভাবে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। আমরা তো সবসময় শুধু কোরআনের তেলাওয়াত শুনি অনেক সুন্দর ললিত কণ্ঠে, কিন্তু আসলে কোরআন তেলাওয়াত করাটাও উত্তম, কিন্তু কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য একটা হিদায়তনামা, গাইড, নির্দেশনা, যা মানুষ তিলাওয়াত করবে, বুঝবে, পাঠ করবে, গবেষণা করবে, জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করবে এবং বিশ্ববাসীকে দাওয়াত দেবে। আর এইভাবে যারা কোরআনকে অধ্যয়ন করবে তাদের জন্য দুনিয়াতেও সফলতা, পরকালেও সফলতা। দুনিয়াতে তাদের কোনো অভাব, অনটন, দুঃখ, কষ্ট থাকবে না, কবরেও থাকবে না, পরকালেও থাকবে না, এবং তারা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে এবং এমন একটা সময় আসবে যে তাদেরকে অনেক সম্মান দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। দোয়া করি আল্লাহ তাআলা আজকে আমরা যে কোরআনের দাস দিতে যাচ্ছি আমাদেরকে আল্লাহ তাআলা সবাইকে গভীর মনোযোগ দিয়ে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। তো কোরআন বুঝতে হলে সর্বপ্রথম যে নিয়ম সেটা হচ্ছে কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করা, 1 নম্বর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আজ থেকে 1500 বছর পূর্বে মক্কাতে কোরআন অবতীর্ণ শুরু হয়, জিবরাইলের মাধ্যমে যখন কোরআন ওনার কাছে নাজিল করে, তখন উনি সাহাবাদেরকে নিয়ে বসেন, বসে সর্বপ্রথম উনি কোরআন তেলাওয়াতের চর্চা করেন, শুদ্ধ করে কোরআন সবাইকে নিয়ে কী করেন, পাঠ করেন। তাহলে শুদ্ধ করে তেলাওয়াত করাটা, কারণ কোরআন তেলাওয়াত করাটাই ইবাদত, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নকি দেওয়া, তো কাজেই সর্বপ্রথম যে কর্তব্য সেটা হচ্ছে কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করা, যেভাবে আমরা তেলাওয়াত করলাম। তারপর সেটার সরল অর্থ যে যেই দেশেরই হোক, যেই ভাষার হোক, সেই ভাষা সেই কোরআনটা সরল অর্থটা জেনে নিতে হবে যে আল্লাহ তারা এই যে আমি যে পাঠ করলাম 1টা আয়াত বা 2টা আয়াত, 3টা আয়াত, এর মধ্যে আল্লাহ আমাকে কী বলেছেন, কী বলতেছেন আল্লাহ। এই জন্য এখন এই কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ কিতাব এটা কোরআন, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উনি বিশ্ব নবী, সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। তো এই দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘরে ঘরে পৌঁছাবেন আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে, হলে কী হবে, এখন বিশ্বের এমন কোনো ভাষা নাই যে ভাষায় কোরআনটা তর্জমা হয় নাই। চাইনিজ ভাষা বলেন তফসির পাওয়া যায়, বর্মি ভাষা বলেন তফসির পাওয়া যায়, শ্রীলঙ্কার ভাষা বলেন তফসির পাওয়া যায়। আপনি মসজিদে নবীতে, মদিনাতে যদি যান, মসজিদে নবীতে যদি সেখানে নামাজ পড়েন, সেখানে যে রেখের মধ্যে কোরআনগুলো রাখা হয়েছে, বিশ্বের সমস্ত ভাষায় তফসিরগুলো রাখা হয়েছে, সেখানে বাংলা ভাষাও স্থান পেয়েছে, সেখানে চীনের ভাষাও স্থান পেয়েছে, এবং সেখানে পৃথিবীর যত ভাষা রয়েছে সমস্ত ভাষায় কোরআনের তর্জমা এবং তফসির রয়েছে। তো কাজে এখন বর্তমান বিশ্বে কোনো মানুষ অজুহাত দিতে পারবে না যে আমি বাংলাদেশি আর কোরআন আরবি ভাষা আমি বুঝি নাই, করি নাই, যেন আমল করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনকে ভাষান্তরিত করে আমাদের সামনে উপস্থিত করেছেন, যে কোনো ভাষা কোরআন তর্জমা আছে কি না। এই যে এখন আমি তর্জমা আমি আপনাদেরকে বলে শুনালাম, এটা যারা বাংলা লেখাপড়া করতে জানে সবাই এটা পড়তে পারবে, অর্থটা পড়তে পারবে। তো এই জন্য দার্সে কোরআন, কোরআনের অধ্যয়ন পড়ার যে নিয়ম রসুলাম থেকে যে আসছে নিয়মটা, সেটা হচ্ছে সর্বপ্রথম কোরআনকে আরবি ভাষা যেভাবে নাজিল হয়েছে ঠিক সেইভাবেই তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করাটা ইবাদত,
কোরআন তেলাওয়াত করাটা কি ইবাদত। এই জন্য সর্বপ্রথম এক নম্বর কাজ হচ্ছে কোরআনকে শুদ্ধ করে শেখা। প্রত্যেকটা মুসলমানকে ফরজ আইন কোরআন শেখা, শুদ্ধ করে তেলাওয়াত করা আরবি ভাষা। এই হিসাবে সে ইবাদত ইবাদত হবে তার, এবং প্রত্যেকটা অক্ষর দশটা কারণে কী হবে, তারপর সে অর্থগুলো বুঝবে যে আল্লাহ তালা আমাকে কী বলতেছেন। সেটা আমি যদি না বুঝি কীভাবে আমল করবো, বোঝার পর তারপর আমরা কোরআনের প্রত্যেকটা অক্ষরের ব্যাখ্যা অধ্যয়ন বিস্তারিতভাবে করবো, যেন প্রত্যেকটা জিনিস আমরা বিস্তারিতভাবে বুঝতে পারি এবং আমরা আমল করতে পারি এবং অন্য কজন আমরা এটা দাওয়াত দিতে পারি। তো আসুন, আমরা তেলাওয়াত করলাম, তর্জমা আমরা আপনাদের সামনে পেশ করলাম বাংলা, এক নম্বর তেলাওয়াত করলাম, তর্জমা পেশ করলাম। তিন নম্বর কাজটা হচ্ছে যে এই সুরাটা কোন সুরা এটা আমাদের জানতে হবে, এই সুরার নামটা কি। আমরা উল্লেখ করেছি যে এই সুরাটার নাম হচ্ছে সুরাতুল আরাফ। পবিত্র কোরআনে 114টা সুরা রয়েছে, কটা সুরা, 114টার প্রত্যেকটার নামকরণ করা হয়েছে। যেমন সুরা ফাতিহা, সারা প্রথম যে সুরা সেটা কি, সুরা ফাতিহা। দ্বিতীয় সুরাটার নাম আছে সুরা বাকারা, তৃতীয় সুরার নাম সুরা আল ইমরান, চতুর্থ সুরা সুরা নিসা, পঞ্চম সুরা সুরা মাঈদা, এইভাবে লাস্টে গিয়ে দেখতেছি আমরা, আপনারা সবাই জানেন সুরা নাসর, সুরা মাসাদ, সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস। সুরা ফাতিহা দিয়ে ধারাবাহিকভাবে সুরাগুলো সাজানো হয়েছে। এই যে সাজানোর কার্যক্রমটা, এটা কিন্তু মানুষের কোনো হাত নাই এটাতে। এই পুরা কোরআনের পুরা কোরআনের রচনা করার যে সিস্টেমটা, সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আয়াত নাজিল হইত, তো জিবরাইল ইসলাম বলে দিতেন রসুল্লাহ যে এই আয়াতরা অমুক সুরার এত নম্বরে লাগাবে, এই সুরার এই আয়াতরা অমুক সুরা থাকবে, এই সুরাটার পরে অমুক সুরা থাকবে, এইটা কোখান এই আয়াতরা কোন জায়গায় এটাকে বসানো হবে, কত নম্বর আয়াতে কোন সুরা, এটাও স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হতো। ওইভাবেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামরা শিখেছেন, প্রত্যেকে লিখে রেখেছেন। এইভাবে ধারাবাহিকভাবে পরিপূর্ণ কোরআন রচনা করা হয়েছে এবং সমস্ত সাহাবারা মুখস্থ করেছে পুরো কোরআন ফার্স্ট টু লাস্ট। এইভাবে এইভাবে আমাদের কাছে পৌঁছেছে এবং আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের দায়িত্ব নিয়েছেন যে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবে। পৃথিবীতে যত আসমানি কিতাবগুলো অতীতে ছিল বা আছে, সবগুলাই বিভিন্ন ধরনের তারা পরিবর্তন হয়ে গেছে, কারণ সেগুলোর দায়িত্ব উম্মতকে দেওয়া হয়েছিল, তারা সেই দায়িত্ব ঠিকভাবে পালন করে নাই। এই জন্য যে কোনো আসমানি কিতাবের সঠিক তথ্য পাওয়া যাবে না। সারা বিশ্বের মধ্যে একমাত্র পবিত্র কোরআন এমন একটা পবিত্র গ্রন্থ যেটার একটা অক্ষরও পরিবর্তন করার সারা বিশ্বের কোনো ক্ষমতা কারোর নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের প্রতিপালক, সৃষ্টি জগতের রাব্বুল আলামিন, তিনি নিজে এই দায়িত্বটা নিয়েছেন। এই দায়িত্ব যদি উনি না নিতেন, তাহলে একটা আমরা ভয়ে থাকতাম, সন্দেহে থাকতাম যে এটা কি পরিবর্তন হয়ে গেছে কিনা। কিন্তু যেহেতু উনি নিয়েছেন এবং উনি ঘোষণা করেছেন পবিত্র কোরআন সূরা হিজরের 9 নম্বর আয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেছেন যে অবশ্যই এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং এটার হেফাজত একমাত্র আমি করব। কাজে এই দিক দিয়ে আমাদের সন্দেহের কোনো অবকাশ নাই, আমরা নিশ্চিন্ত মনে পবিত্র কোরআনের প্রত্যেকটা বিধান গ্রহণ করা আমাদের জন্য কর্তব্য, এবং সেখানে আমরা কোনো সন্দেহ করতে পারবো না, সংশয় নিতে পারবো না, মানে সন্তুষ্ট চিত্তে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, মানতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে। ক্লিয়ার কথা? এখন আসেন আমরা পবিত্র কোরআনের নামকরণের নীতিমালা সম্পর্কে আলোচনা করব। পবিত্র কোরআনের নামগুলো কীভাবে রাখা হয়েছে এটা যদি আমরা গবেষণা করে দেখি, দেখি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেগুলো হচ্ছে প্রত্যেকটা কোরআন সুরার নামকরণ দেখা যাচ্ছে যে ওই শব্দটা একটা শব্দ সুরার মধ্যে ছিল, ওই শব্দকে লক্ষ্য করে, ওই শব্দের উপর নির্ভর করে সেটা নামকরণ করা হয়েছে অধিকাংশ সুরাগুলো। যেমন সুরা বাকারা, এই বাকারা শব্দটা বা এই ঘটনাটা সুরা বাকারার মধ্যে আছে, একটা গরুর ঘটনা, এটাকে কেন্দ্র করে সুরাটার নামকরণ করা হয়েছে সুরা
বাকারা। সূরা ফাতিহা, সূরা ফাতিহা এই শব্দটা নাই, কিন্তু এই সূরাকে আরম্ভ করা হয়েছে এই পবিত্র কোরআনটা ভূমিকাটা, পবিত্র কোরআন একটা ভূমিকা এই সূরা দিয়ে এই সূরাটা খোলা হয়েছে বা শুরু করা হয়েছে, এই জন্য এটাকে ফাতিহা বলা হয়। এটাকে এই সূরা এমন একটা সূরা যে সূরাটা হচ্ছে পুরা কোরআনের সারাংশ, পুরা কোরআনের সারাংশ, এই জন্য এইটাকে উম্মুল কোরআন বলা হয়, আসলুল কোরআন, এটা কোরআনের মা, কোরআনের আসর, উম্মুল কোরআন। আবার সূরাতুল হামদ বলা হয় এবং সূরাতুল সালাহ বলা হয়, কারণ এটা প্রত্যেক রাকাতে নামাজ পড়তে হয়, নামাজ হয় না, এই জন্য এটার নাম সূরাতুল সালাহ। সূরাতুল হামদ প্রশংসা সূরা, হাম শব্দটা আসে পবিত্র সূরাতে, সূরা ফাতিহা বলা হয়। তো শুধুমাত্র ব্যতিক্রম দুইটা সূরার ক্ষেত্রে, সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, যে এই শব্দটা পাওয়া যায় না। সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরার নামকরণ করা হয়েছে ইখলাস মানে খাঁটি, খাঁটি তাওহীদের সূরা, ইখলাস মানে খাঁটি, খালেস। আর বাকি যতগুলো সূরা আছে 112টা সূরা, প্রত্যেকটা সূরার নামকরণ ওই সূরার মধ্যে ওই শব্দটা ব্যবহার করেছে। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটা নাস শব্দ আছে, আমরা বলি সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুল ফালাক, সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরাতুল মাসাদ, এখানে হাবলুম মিন মাসাদ আছে কিনা। কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটাকে বলা সূরাতুল কাফিরুন। ফিল, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ফিল মানে হাতি, তো এই সূরা ফিল নামকরণ করা হয়েছে। এইভাবে প্রত্যেকটা পবিত্র কোরআনে যে সূরাগুলো আমরা দেখব, সেই শব্দটা বা সেই শব্দকে কেন্দ্র করে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে, তো সেখান থেকে এটার নামকরণ করা হয়েছে। তো এই আজকে যে সূরা আমরা নিয়েছি হাতে, যেটা আমরা 56 নম্বর আয়াত থেকে 52 নম্বর আয়াত থেকে 56 নম্বর 5টা আয়াত আমরা তিলাওয়াত করেছি, এটা হচ্ছে পবিত্র কোরআনের সূরাতুল আরাফ, এটা 7 নম্বর সূরা, এবং এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল আরাফ। এই সূরা একটা কিয়ামতের দিন তিনটা গ্রুপ থাকবে হাশরের ময়দানে, যখন বিচার কার্য শুরু হবে তখন কিয়ামতের দিন তিনটা গ্রুপ থাকবে, তিনটা দল থাকবে, একদল মুমিন মুসলমান, একদল কাফের, আর আরেক দল হচ্ছে মুসলমান কিন্তু তারা জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না, কাফেররা সরাসরি জাহান্নামে চলে যাবে, মুমিনরাও সরাসরি জান্নাতে চলে যাবে, মাঝামাঝি একদল থাকবে যারা জাহান্নামেও যাবে না জান্নাতেও যাবে না, তারা কঠিন বিপদে পড়বে, তাদেরকে বলা হয় আরাফ, আসহাবুল আরাফ। ওদেরকে কেন্দ্র করে এই শব্দটা এখানে আসছে এবং এই শব্দকে কেন্দ্রে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আরাফ। তো মনে রাখবেন আজকে যে আমাদের দার্সে কোরআন আমরা দিতেছি কোন সূরার থেকে, সূরাতুল আরাফ থেকে, এই সূরাটা 7 নম্বর সূরা, আর এই আরাফবাসীদের ঘটনাটা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আরাফবাসী কারা, এখানে কুর্তুবী তাফসিরে বর্ণনা করেছেন জাবের থেকে, তুযাউল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামতি ফাতুযানুল হাসানাত ওয়াস সাইয়্যাত ফামান রাজ্জাহাত হাসানাতুহু আলা সাইয়্যাতি মিসকালা বাইদাতিন মিনাল কুমলা দাখালাল জান্নাহ ওয়া মান রাজ্জাহাত সাইয়্যাতুহু আলা হাসানাতিহি মিসকালা যাররাত সওয়াবিহি দাখালান নার কিলা ইয়া রাসূলুল্লাহ ফামান ইসতাওয়াত হাসানাতুহু সাইয়্যাতুহু ক্বাল উলাইকা আসহাবুল আরাফ লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। এখানে ইমাম কুর্তুবী তার তাফসিরে একটা হাদিসকে উল্লেখ করে বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পাপ পুণ্য মাপার জন্য পাল্লা নির্ধারণ করবেন। পাল্লা তো চিনেন, দুই দিকে দুটা ইয়া থাকে, দাড়ি পাল্লা এদিকে থাকে তো, এই পাল্লাটা হচ্ছে আশ্চর্যজনক পাল্লা, এটা সাধারণ পাল্লা না। আমাদের দুনিয়াতে যে পাল্লা আছে এটা প্রত্যেকটা জিনিসের জন্য নির্ধারিত পাল্লা থাকে, মানে আপনি গোস্ত মাপতে চাইবেন সেটার জন্য একটা পাল্লা, আবার যদি আপনি স্বর্ণ মাপতে চান সেটার জন্য কি গোস্তের পাল্লা দিয়ে স্বর্ণ মাপা ওইটা সূক্ষ্ম, আবার আপনি মিটার যদি মাপতে চান, কারেন্ট মাপতে চান, তখন কী করবেন, কারেন্ট মাপতে গেলে
সেটা কি আছে, মিটার আছে, সেটা কি ওইটা অন্য ধরনের। কিন্তু এই পাল্লাটা হচ্ছে একটা অলৌকিক পাল্লা, যেই পাল্লাটা দিয়ে আসমান জমিনও মাপা যায় আর এই যে খাটমলের ডিমটাও মাপা যায়। চার পোকা আছে না, চার পোকা ছিলেন তো, চার পোকা সবাই চিনে যায়, সবাইকে কষ্ট দেয় চার পোকা, তো চার পোকার ডিমটা কতটুকু ওজন হবে, হ্যাঁ কয় গ্রাম হবে, কয় গ্রাম, চার পোকা কেজি তো আপনি দশ বারোটা রাখেন, তাহলে এক গ্রাম হবে না, এক গ্রাম, তাহলে এটা ডিমের অবস্থা কোথায়, এটা কেমনি মাপবেন। এই চার পোকার ডিমটাও এই পাল্লায় ওজন করা যায়, আর সাত আসমান সাত জমিনও ওজন করা যায়। এইবার চিন্তা করেন ঘটনা কি অলৌকিক ব্যাপার। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রাসূল সাল্লাম বলেছেন যে সমস্ত মানুষের পাপ পুণ্য ওজন করবেন। তো এই ওজনটা এমন কঠিন সময় যায় না, তখন মানুষের হুঁশ থাকবে না যে আমারটা ভারী হবে না হালকা হবে, ভারী হইলে তো বেঁচে গেলেন আর হালকা হইলে কি বিপদে পড়লেন। তখন রাসূল সাল্লাম বললেন যে যখন মাপা হবে যাদের পুণ্যের পুণ্যটা এই চার প্রকার একটা ডিম, ডিমের ওজন সম পরিমাণ যদি ভারী হয়ে যায় তাহলে জান্নাত, তাহলে কি আর যদি এই ডিম সম পরিমাণ হালকা হয়ে যায় তাহলে জাহান্নাম। দেখেন কত বড় সূক্ষ্ম ব্যাপার। এই জন্য বলা হয়েছে যে পাপ কাজ, পাপ কাজ যত ছোটো থেকে ছোটো হোক এটা করতে নাই, এই ছোটোটার কারণেই আপনি হয়তো জান বাড়ি হইল এতটুকু আপনি জাহান্নামে চলে যাবেন। আর নেক আমল যত ছোটোর থেকে ছোটো হোক এটাকে অবহেলা করতে নাই, কারণ এই ছোট্ট নেক কাজের কারণেই হয়তো আপনি কি আমার পাল্লাটা একটু ভারী হয়ে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন। তাহলে কত সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে। পাপ তো করবেই মানুষ, পাপ ছাড়া কোনো মানুষ নাই, কিন্তু আল্লাহ আপনার সুযোগ দিয়েছে যে পাপটা আপনি পাপটা যদি হালকা হয় পুণ্যে তো একটু যদি এই চার প্রকার ডিমের সম পরিমাণ যদি একটু ভারী হয়ে যায় তাহলে আপনি পার হয়ে যাবেন। এই জন্য আমরা যদি এই নীতিমালাটা জীবনে অবলম্বন করি যে আমরা ছোটোর থেকে ছোটো পাপ দেখলে সেটা করবো না, আর ছোটোর থেকে ছোটো ভালো কাজ হলে সেটাও আমরা ছাড়বো না, সেটা কি অবশ্যই আমরা করবো, তাহলে এই নীতিমালাটা যদি আমরা মাইনা চলি তাহলে আমাদের জন্য এই সুযোগটা রয়েছে। এই জন্য হাদিস শরীফে আছে তুমি তোমার ভাইয়ের মুখের দিকে যদি একটু মুস্কি হাসো দেবো এটাও একটা সাদাকা, এটা কি এটাও একটা মুস্কি হাসিতে কথা বলো এটাও একটা সাদাকা। কত সুন্দর ইসলাম ধর্ম, এমন অন্য কোনো ধর্মের নিয়ম পাইবে না, মুস্কি হাসি দিলেও সব, এটা খরচ লাগবে পয়সা লাগবে মুস্কি হাসি দিতে, তো মুস্কি শুধুমাত্র মুস্কি হাসি দিলেন আপনার ভাই আপনার অনেকে আনন্দ পাইল, আপনার জন্য দোয়া দিলের থেকে দোয়া আসবে, আর আপনি চোখ রান্নায় আপনার লাল করে একটা ভালো কথাই বললেন তার সে কষ্ট পাবে, সে কি কষ্ট পাবে কিনা, আমি কী দুষ করলাম আমার কাছে এমনভাবে তাকাইলো আমার দিকে, এইটার কারণে হয়তো আমি ধারণা যেতে ব্যাপার দরকারটাকে আমি সুন্দর করে কথা বলে মুস্কি হাসি দিয়ে ভালোবাসে আনন্দের সাথে তো কাজেই। তো রসুল সাহেব দুইটা কথা বললেন যে এক দলের এই চার প্রকার সম পরিমাণ যদি ভারী হয়ে যায় জান্নাতে চলে যাবে, আর যদি চার প্রকার সমান যদি এটা হালকা হয়ে যায় জাহান্নামে চলে যাবে। সাবার জিজ্ঞাসা করো রিয়া রাসুল আল্লাহ যাদের সমান সমান হবে যাদের কি হবে একদম কি সমান দেবে তাদের কী অবস্থা হবে, তখন রাসুল সাহেব বললেন তারা জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না। জান্নাত জাহান্নামের মাঝে একটা উঁচু জায়গা আছে আরাফ, মানে রাফা এয়ার ফাও যেটা উঁচু উঁচাতে উঁচাতে থাকে, রাফা মানে উঠানো, এয়ার ফাও উঠানো, মারফু যে জায়গাটা উঁচা সেখান থেকে এটার নামকরণ হচ্ছে। জান্নাত জাহান্নামের মাঝে একটা পাহাড় থাকবে উঁচু জায়গা, সেই জায়গায় তারা অবস্থান করবে, এটাকে বলা হয় আরাফ, এটাকে কী বলা হয় ওই আরাফ কেন্দ্র করে এই সুরাটার নামকরণ করা হয়েছে সুরাতুল আরাফ। দেখেন এই যে নামকে কেন্দ্র করে কত সুন্দর আমরা হাদিস জানলাম, ঘটনা জানলাম, এমন একটা ঘটনা যেটা আমাদের জীবনে কিন্তু আসবে, আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছি। এখন আমাদের যারা যাদের নাকি যদি কি আমাদের সমান সমান হতে আমরা এই জায়গায় থাকুন, দোয়া করি আল্লাহ আমাদেরকে একবারই নেক আমাদের ভারী হোক, আর যদি চার প্রকার সম্পর্ণ ভারী হয়ে গেলে আমরা জান্নাতে যাবো, আর আমরা আল্লাহ কাছে আশ্রয় চাবো যে আল্লাহ যেন আমাদেরকে আমাদের পাপকে ভারী না করেন, আমাদের পুণ্যকে যেন
ভারী ভারী রাখতে হলে আমাদেরকে সেই সাধনা করতে হবে। কী করতে হবে? অবশ্যই সাধনা করতে হবে। তো এইখানে রসুল ইসলাম তখন বললেন যে যারা নাকি যাদের এই পাল্লা সমান হবে পাপ পুণ্য এক সমান, তারাই আসহাবুল আরাফ, তাদেরকে সেই জাহান্নাম জান্নাতের মাঝে যে উঁচু স্থান রয়েছে সেখানে তারা অবস্থান করবে। কিন্তু তাদের অবস্থা কিন্তু অনেক কঠিন হবে। জাহান্নামে গেছে তো বুঝছে যে আমরা গেলাম, শেষ হয়ে গেছি খারাপ। জান্নাতে গেছে আরও একটা খুশি যে আমরা জান্নাতে, আর মাঝামাঝি যারা যায় হয়তো যে জান্নাতে দেখবো, জান্নাতে দেখে তো তাদের কষ্ট পাইলে দেখবো যে একটু লিখা কি একটা সারফুকের সম্ভাবনা লেগে যেতে পারলাম না। আর জাহান্নামের দিকে তাকায় তো আরও আতঙ্কিত হবে যে জাহান্নাম যদি বাইসান যা পারে এখান থেকে আমরা জাহান্নামে চলে যাই, তখন কী অবস্থাটা হবে? এদিকে দেখলেও ভয়, এদিকে দেখলে কি তারা তো আরও কঠিন, তাদের অবস্থা হবে যে আমরা তো লটকাই গেলাম, লটকানো ফিরে গেলাম, এদিকেও না এদিকেও না। তো তাদের অবস্থা অনেক করুণ হবে। শুধু করুণ না, আবার দুরু দল তাদেরকে নিয়ে ঠাট্টা করবে, যারা জাহান্নামে গেছে এরা বলবে যে তোমরা না বলে অনেক নামাজ রোজা করতা, কত কিছু করতা, সহি আকিদার সিরা কত কিছু, তোমাদের ওই অবস্থা কি? চাফাররা কেবল আমরা তো যাই এসে বসছি, জাহান্নামে এসে বসছি, তুমি জাহান্নামেও আসো না। আর জান্নাতে কেবল তোমার তোমরা তো ভালোই ছিল, আমাদের সাথে আসতা সব ঠিক আছে, ঘটনা কি এখানে? তো দুনো পক্ষের কথা শোনানো হবে, দুনো পক্ষ থেকে কি এটা তাদেরকে আরও কি কষ্ট দিবে, এবং কাফেররা তাদের সাথে তামাশা করবে। কাফেররা বলবে তোমরা তো খুব নামাজ রোজা পড়তো, আমরা তো পড়তাম না, লেগে আছি তোমরা কইও তো দেখা যা তোমাদের কোনো ফাইনাল হয় নাই তোমাদের। তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে তাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তার অশেষ অনুগ্রহে তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করে সমপরিমাণ হওয়ার পরেও একটা ক্ষণস্থায়ী সময়ের জন্য সেখানে তারা থাকবে, এই সমান সমান হওয়ার কারণে তাদের একটা শাস্তি হবে, ওই এরা কথা সমান শোনাবে, এরাও কথা, তাদের অন্তর্গতভাবে একটা দুঃখ একটা ভয় আতঙ্ক থাকবে। কিন্তু অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করে তাদেরকে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। কারণটা কি? তাদের মধ্যে সহি আকিদা ছিল, ফজল, তাদের যে ফজলটা কি তাদের মধ্যে কী ছিল? সহি আকিদা। এই সহি আকিদা না থাকলে কিন্তু তারা পার হইতে পারত না। তো সহি আকিদার এই ফজল, এই সহি আকিদাটা এমন একটা জিনিস যে সহি আকিদা না থাকলে আপনার আমল কবুল হবে না, জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামে গেলে অনন্তকালের জন্য। আর সহি আকিদা থাকলে আপনার ভুল হইলেও আল্লাহ ক্ষমা করে দেবে। এরপর যদি কেউ জাহান্নামে যাওয়া, জাহান্নামে চিরকাল থাকবে না, জাহান্নাম থেকে সে কি বাহির হবে এবং জান্নাতে শেষ পর্যন্ত তার জান্নাত। এই জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সহি আকিদার অন্তর্ভুক্ত করুক, এবং সহি আকিদার উপর আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। তাহলে আমরা এই পবিত্র কোরআনের সুরা নামকরণের নীতিমালাগুলো জানলাম। সুরা নামকরণ নীতিমালা এক নম্বর হচ্ছে সুরার শব্দকে কেন্দ্র করে নাম করা, নাম রাখা হয়, অথবা সুরার মধ্যে কোনো ঘটনা আছে সেই ঘটনাকে কেন্দ্র করে নামকরণ করা হয়, অথবা সেই সুরার মধ্যে কোনো অর্থবহ কোনো বিষয় আছে সেই বিষয়কে, যেমন সুরা ইখলাস, সুরা ফাতিহা। চার নম্বর হচ্ছে আমরা এই সুরাটা জানবো যে এই সুরাটা মক্কি নামাদানি, পবিত্র কোরআন যতগুলো সুরা নাজিল হয়েছে সেটা দুইটা স্থানে নাজিল হয়েছে, দুইটা স্থান, একটা হচ্ছে মক্কা, একটা হচ্ছে কি মদিনা। কারণ রসুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কাতে, তারপর তিনি যখন 40 বছর বয়সে পদার্পণ করেছেন তখন আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত রিসালাত দেন, তো তখন থেকে উনি দাওয়াতের কাজ শুরু করেন। তো 13 বছর পর্যন্ত মক্কাতে কোরআন অবতীর্ণ হতে থাকে, অব্যাহত থাকে। তো ওই সময় যে সমস্ত সুরাগুলো নাজিল হয় তাদের সেই সুরাগুলোকে বলা হয় মাক্কি সুরা, সেগুলোকে কীভাবে বলা হয় মাক্কি। আর এরপরে রসুল মোহাম্মদ মদিনাতে হিজরত করেন, হিজরত করার পরে যে সমস্ত সুরাগুলো নাজিল করা হয় সেইগুলোকে বলা হয় মাদানি। এখন দেখেন অনেকে বলে যে মদিনা, মদিনার কথা শুনলে তাদের রাগ উঠে, অনেক মানুষ আছে বর্তমানে
বলে মদিনার তো অন্য জিনিস, কিন্তু মক্কা মদিনা তো ইসলামের আসল মূল উৎস হচ্ছে ইসলামের কি মক্কা এবং মদিনা, ইসলামের প্রাণ কেন্দ্র আল্লাহর কাছে সবচেয়ে ভূখণ্ড প্রিয় ভূখণ্ড হচ্ছে মক্কা, তারপর হচ্ছে মদিনা আল্লাহর কাছে প্রিয়। রসুল ইসলামকে যখন নাকি মক্কার লোকরা বাহির করে দেয়, উনি বাহির হওয়ার সময় অনেক দূরে দাঁড়ায় মক্কার দিকে দেখে উনি বলছেন যে হে মক্কা তোমাকে আমি অনেক ভালোবাসি, কারণ তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তোমার জনগণ যদি আমাকে না বাহির করতো তাহলে আমি চাইতাম না। উনি অনেক কষ্ট নিয়ে কী করছেন মক্কার থেকে, যারা প্রত্যেকেই জন্মভূমিকে ভালোবাসে জন্মভূমি থাকতে চায়, কিন্তু দিনের কারণে সহি আকিদার কারণে আল্লাহর আদেশ মানার কারণে অনেক সময় মানুষকে হিজরত করতে হয়, সম্পদ বাড়ি ঘর আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করতে হয় ছাড়তে হয়, একমাত্র কার জন্য আল্লাহর জন্য, এটা একটা ইবাদত। এখানে মক্কি মাদানী আমরা জানলাম যে মক্কি যেটা নাকি মক্কা থাকতে অবতীর্ণ হয়েছে সেগুলোকে মক্কি বলা হয়, আর মদিনাতে আসার পর যে সমস্ত সুরা নাজিল হয়েছে সেগুলোকে কী বলা হয় মাদানী। তো কোরআনের মধ্যে যদি আমরা দেখি তাহলে মক্কি সুরার সংখ্যা হচ্ছে বেশি, 85টা সুরা, কটা সুরা 85 সুরা, আর মাদানী সংখ্যার সুরা হচ্ছে কম 28টা, 28 যোগ 85 186, 28 যোগ 86 তো 114টা হয়, তাহলে 86টা সুরা। মক্কি সুরা কটা? 85টা না, 86টা সুরা, এবং মদিনার হচ্ছে 28টা সুরা। আপনাদের জানা মতে কোনো চিটাঙ্গের কোরআন না ছিল সেরকম আছে জানেন? চিটাঙ্গের সুরা বা ঢাকার সুরা এরকম সুরা আছে? অন্য কোনো এলাকায় নাজিল হয়েছে কোরআন? তাহলে মাক্কি এবং মাদানী ছাড়া কোনো সুরা পৃথিবীর কোথাও অবতীর্ণ? তাহলে মাক্কি আর মাদানী প্রত্যেকটা দুনিয়ার যে কোনো কর্মকাণ্ড দিকে যদি তাকান দুইটা জিনিসের বাইরে যায় না, একটা স্থান একটা সময়, একটা কি স্থান এবং এটার বাইরে কোনো জিনিস থাকবে না। যে কোনো জিনিস হয় স্থানকে কেন্দ্র করে হবে অথবা সময়কে কেন্দ্র করে হবে। যদি আমি জিজ্ঞাসা করেন আসলে জন্ম হয়েছে কখন জন্ম হয়েছে, একটা প্রশ্ন কখন কোথায় জন্ম হয়েছে কোথায়, এই দুইটার বাইরে কোনো প্রশ্নই নেই। আমরা যদি তার অস্তিত্ব জানতে চান তাহলে কোরআনের অস্তিত্ব, কোরআন কখন নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স ছিল 40 বছর তখন থেকে সেটা 23 বছর পর্যন্ত অবতীর্ণ হয়েছে, কোথায় নাজিল হয়েছে মক্কা এবং মদিনা। তাহলে প্রত্যেকটা অস্তিত্বের মানুষের ইতিহাসগত যদি সম্পর্ক আপনি খেয়াল করেন তার সম্পর্কটা হয় সময়ের সাথে সম্পৃক্ত অথবা স্থানের সাথে সম্পৃক্ত। এই নামাজ পড়তে হয় পাশ্চাত্য, কোথায় পড়বেন নামাজ, কোথায় পড়বেন মসজিদ, কখন পড়বেন পাশ্চাত্য সময় দেওয়া আছে, ফজরের সময় ফজরের নামাজ, জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, এশারের সময়। এখন অনেক বড় সৌভাগ্যের ব্যাপার যে আমাদের সামনে হয়তো আজকের থেকে 1 তারিখ কিনা জানি না আমি, মক্কাতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5টা স্তম্ভের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ যেটা সেটা হজ ব্রত পালন করা, আর এই হজটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই 6 দিনের মধ্যে হজটা করতে হয়। কোন জায়গায় করতে হয়? মক্কায়। কোন জায়গায় করতে হয়? মক্কায়। প্রায় 9টা স্থান আছে আপনাকে প্রদক্ষিণ করতে হবে, 9টা জায়গার মধ্যে আপনাকে ঘোরাফেরা করতে হবে, নাহলে হজ হবে না। মিকাতে যেতে হবে, মক্কা শহরে যেতে হবে, মসজিদে হারামে যেতে হবে, তাওয়াফের জায়গায় যেতে হবে, আপনাকে সাফা মারওয়া যেতে হবে, আরাফাত প্রান্তরে যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, মিনার প্রান্তরে যেতে হবে, তারপর আপনাকে জামারাতে যেতে হবে, পাথর মারতে হবে। এই সমস্ত স্থানগুলা প্রত্যেকটা স্থানের একটা নির্দিষ্ট একটা কাজ আছে এবং নির্দিষ্ট সময় আছে। নির্দিষ্ট যেমন মুজদালিফা, মুজদালিফা সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের মানুষ এক টাইমে একটা নির্দিষ্ট টাইমে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত সারা রাত থাকবে, বাস এখানে থাকাটাই বাজে। মুজদালিফা রাত্র যাপন করাটা ফরজ, ওয়াজিব কাজ। আর আরাফাতে যদি আসেন তাহলে বুঝবেন যে আরাফাতে হচ্ছে জোহর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত
এই সময়টার মধ্যে সারা বিশ্বের মানুষ এই আরাফাত প্রান্তরে থাকতে হবে, এই স্থান। তাহলে এখানে স্থানটাও নির্ধারণ, সময়টাও নির্ধারণ। সময়টাও কি? সময়টা হচ্ছে কি, জিলহজ মাসের 9 তারিখ, আর স্থানটা কি, আরাফাতের প্রান্ত। এখন আমরা যদি আরাফাতের প্রান্তটা কেউ পরিবর্তন করে, কেউ যদি বলে আমরা কাবা ঘরের চারিদিকে যে তাওয়াফের জায়গা আছে এখানে বসি, হবে? কেন হবে না? হ্যাঁ, যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তাহলে আলহামদুলিল্লাহ আমরা জানলাম যে কোরআন, দীন ইসলামের সংবিধান অবতীর্ণের স্থান হচ্ছে দুইটা স্থান, একটা হচ্ছে মক্কা, দুইটা হচ্ছে মদিনা। তাহলে দীন ইসলামের মূল তথ্য, মূল মাসায়েল, মূল আহকামগুলো সেখানেই পাবে, কারণ ওইটা ইসলামের জন্মের স্থান। ইসলামের কি? জন্মের স্থান। এটা যদি আমরা চিন্তা করার সন্দেহ কোনো সংশয় থাকে না। কিন্তু এখন মানুষ এইখান থেকে অনেক বড় বড় ওলামার আগে মক্কাতে গিয়া ইমামের পিছনে নামাজ পড়ে না, কয়েদের পিছনে নামাজ হবে না, নিজেরা গিয়ে নামাজ পড়ে আলাদা, কত বড় পদভ্রষ্ট হইলে এই কাজ করতে পারে, একা একা নামাজ পড়ে। মসজিদে নবীতে আপনি যদি একবেলা নামাজ পড়েন 1000 নামাজের সমপরিমাণ, আপনি যদি একটা মাগরিব পড়েন তাহলে এইখানে পড়তে হলে আপনাকে 1000 মাগরিব পড়তে হবে, আর মক্কাতে গিয়ে যদি একটা মাগরিব পড়েন তাহলে এখানে 1,00,000 মাগরিব পড়তে হবে। কত? 1,00,000 মাগরিব পড়তে হবে। আর যদি আপনি মসজিদে আকসায় পড়েন তাহলে 500 মাগরিব পড়তে হবে। তিনটা মসজিদকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন, আর মসজিদে আকসাটা এটা কেবলাও ছিল মানুষের, কিন্তু এখন কেবলা নাই, কিন্তু তিনটা মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করেছেন। এই তিনটা মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন যে পুনর্নির্মাণ করা হয়েছে নবীদের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে নির্মাণ করা হয়েছে বাইতুল্লাহ, রসুল্লাহ আসসালামের মাধ্যমে নির্মাণ করা হয়েছে মসজিদে নববী, রসুলের মসজিদ, আর সুলাইমান আলাইহিসসালামের মাধ্যমে মসজিদে আকসা। তো তিনজন নবী, তিনজন কি নবী, এসব মাধ্যম। এই জন্য বলা হচ্ছে যে এই তিনটা মসজিদে তোমরা দূর দূরান্ত থেকে সফর করো, টাকা পয়সা খরচ করে যাও, অনেক সব লা তাশাদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসা, মসজিদি হাজা ও মসজিদুল হারাম ও মসজিদুল আকসা। কিন্তু এখন মানুষ কিন্তু এই তিনটা জায়গা ছাড়া অন্য জায়গায় টাকা পয়সা খরচ করা সওয়াবের উদ্দেশ্যে যায়, যায় কি না? আব্দুল কাদের জিলানির মাজারে যায় টিকিট করে সওয়াবের জন্য, খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যায় টিকিট করে, কত রকম জায়গায় যা সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু সওয়াব পাওয়া যাবে না, যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান নাই। সারা বিশ্বের মধ্যে যদি আপনি যাত্রা করেন সফরের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে সফর করতে চান, মাত্র তিনটা জায়গা আছে পৃথিবীতে, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, শুধুমাত্র তিনটা জায়গা। কিন্তু এখন মানুষের বিশ্ব ইজতেমা বানাচ্ছে, অনেক বড় বিশ্ব ইজতেমা, দ্বিতীয় বৃহৎ বিশ্ব ইজতেমা, সেখানে সবাই যায় সওয়াবের উদ্দেশ্যে, যায় কি না? কে বানাইছে? আল্লাহ বানাইছে না রসুল বানাইছে? রসুল আল্লাহর পক্ষ থেকে নিয়ম নাই, মানুষের নিজেদের চিন্তা ভাবনা করে নিজেরা এটা তৈরি করছে। সওয়াব দেওয়ার মালিক আল্লাহ, আদেশ করার মালিক আল্লাহ, ঈশ্বরের মধ্যে আছে, এবং নিষেধ করার মালিক আল্লাহ। এখানে আমাদের কোনো হাত নাই, আমরা তো শুধু আল্লাহর গোলাম, আল্লাহ যেটা বলবে সেটা চোখ বুঝা মানবো এবং বলবো সামিয়া না ও আতা না। কিন্তু এখন মানুষ সঠিক দিন না শেখার কারণে প্রত্যেকেই নিজে নিজের নীতিমালা অনুযায়ী বা বন্দী করতেছে, যেটা কখনো আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না। এবার আসেন আমরা জানবো যে এই সূরাটা যখন নাকি নাজিল হয়েছিল এটা কোন সময় নাজিল হয়েছিল। স্থানটা আমরা জানলাম মাক্কি সূরা, কিন্তু তখনকার ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল? এই সূরাটা যদি আমরা পুরোটা সূরা গবেষণা করি তখন দেখব যে এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শেষ সময়ে নাজিল হয়েছে, যখন নাকি কাফেরদের নির্যাতন, জুলুম, অত্যাচার মক্কার মুসলমানদের উপর চরমে পৌঁছেছিল, তখন নাজিল হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ যখন নাকি দাওয়াতের কাজ শুরু করেন প্রথম অবস্থায়, তখন তো মক্কার লোকরা মনে করছে যে এটা একটা ব্যক্তিগত উদ্যোগ উনি করতেছে, তারা তো গুরুত্ব দেয় না,
তো রসুল গোপনে গোপনে তিন বছর দাওয়াত দেন তৌহিদের দাওয়াত। এখন মক্কার লোকেরা যুগ যুগ ধরে বাপদাদার দাওয়াত, বাপদাদার দিন যেটা মানতেছে, সেই দিনটা হচ্ছে পূজার শিরিকের দিন। পাঁচটা পৌত্তলিক তাদের কাছে ছিল, পাঁচটা লাত, মানাত, উজ্জা, তারপরে জুলখলসা, রহবান, পাঁচটা বড় বড় মূর্তি ছিল। এই পাঁচটা বড় বড় মূর্তির তারা পূজা করতো যুগ যুগ ধরে। এখন হঠাৎ করে রসুল সাল্লাম আসলেন, আইসা সবাইকে বললেন যে এই ধর্ম চলবে না, এই মূর্তি পূজা চলবে না। তখন তারা আশ্চর্য হয়ে গেল যে আমরা বাপ দাদারা মিলে সবাই করতেছি, হ্যাঁ হ্যাঁ কোথার থেকে আসছে, এসে আমাদেরকে বাধা দিতেছে। তারা সবাই মেনে নিতে চায় না, কিন্তু রসুল যখন গোপনে গোপনে দাওয়াত দিতেছিলেন তখন তারা মনে করলো যে এটা তো ব্যক্তিগত উদ্যোগ, এত গুরুত্ব ধর্ম নাকি উনি প্রকাশ্যে, আল্লাহ তালা বলে যে প্রকাশ্যে দাওয়াত দাও। তখন তিনি সাফা পাহাড়ে উঠে সবাইকে ডাকলেন, ইয়া সাবাহ, সমস্ত লোক একত্রিত হয়ে গেল। তখন উনি ঘোষণা দিলেন, প্রকাশ্যে দাওয়াত দিলেন, তখন ওনার উপর মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়। তখন দেখা গেল যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে চরম নির্যাতন করা হইল, হাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে চরম নির্যাতন করা হইল, সুমাইয়া শহীদ হইলেন, অনেক মানুষকে হত্যা করা হইল, তাদেরকে জেলে দেওয়া হইল, তাদেরকে শারীরিক নির্যাতন দেওয়া হইল, অনেক রকম কষ্ট দেওয়া হইল। কিন্তু তারা অনেক চেষ্টা করেও মুসলমানদেরকে আর তাদের ধর্মের থেকে বিচ্যুত করতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু এত নির্যাতন, গলাতে রশ্মি বাইন্ধা পোলা ভান্ডায় লড়াই দেওয়া হলো, পোলা ভান্ডায় রশ্মি বাইন্ধা টানতেছে, রাস্তাঘাটে টানতেছে, সারা শরীর থেকে রক্ত চামড়া খসে পড়তেছে। এরপরে উনি বলতেছেন আহাদ 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 একক একক, এইভাবে এই কষ্ট উনি সহ্য করেছেন আল্লাহর জন্য। যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন যে এমন একটা বিধান আল্লাহ তাআলা দিয়েছেন যে বিধানে মানুষের জন্য পরিপূর্ণ স্বাধীনতা রয়েছে, মানুষ কেন আরেকজনের দাস হবে? মানে আরবে প্রথা ছিল যে মানুষরা মানুষ বিক্রি করা হইতো, মানুষ বিক্রি করা হইতো বাজারে বিক্রি করা হইতো, পুরুষ মহিলাদেরকে রাস্তা দাঁড়ানোর দাঁড়ায় মাছের মতো ছাগলের মতো কী করা হইতো, মানে যে কিনা নিত সে মালিক, সে ইচ্ছা মতো তাকে নির্যাতন করতো, যে ইচ্ছা যা ইচ্ছা তাই তাকে আদেশ করতো, তার নিজস্ব কোনো সত্তা ছিল না, তার কোনো নিজস্ব কোনো সম্মান ছিল। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু ছোটোবেলা থেকে চিন্তা করতেন যে আমি তো মানুষ, এরাও মানুষ, কিন্তু এত পার্থক্য কেন, আমি গোলাম হয়ে গেলাম, তাদের দাস, তারা আমার মালিক। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্মের সুখবর পান তখন উনি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যান। মানে জানতে পারেন যে এমন একটা ধর্ম যে ধর্মে মানুষ সবাই সমান, সবাই আল্লাহর দাস হবে, সবাই কার দাস হবে, মানুষ মানুষের দাস কখনো হইতে পারে না। তো ইসলামটা আসছিলই কিন্তু সমস্ত পৃথিবীর মানুষকে স্বাধীন করার জন্য। এখন মানুষ দেখেন যারা নাকি আল্লাহর দাসত্ব করে না তারা সত্যানের দাসত্ব, আমরা যে আল্লাহর দাসত্ব না কেন সত্যানের দাসত্ব করবেন, নেতার দাসত্ব করবেন, বুজুর্গের দাসত্ব করবেন, ওলামাদের দাসত্ব করবেন। এইভাবে দাসত্ব একজন করতেই হবে, সেটা যদি আল্লাহর করেন আপনি সম্মান ব্যক্তি, সম্মান সূচক ব্যক্তি, আল্লাহর বান্দা। যদি আপনি অন্যের দাসত্ব করেন তাহলে এই দাসত্ব আপনাকে আরও কঠিন আজাবে নিয়ে যাবে, সেটা জাহান্নামে, কোথায় নিয়ে যাবে, কারণ এটা শিরক করা হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ওই সময় যে আমরা দেখলাম সেখানে যে মুসলমানদের উপর অনেক ধরনের বিদ্রোহ, তিরস্কার করা, দৈহিক নির্যাতন দেওয়া, জেল জুলুম, অর্থনৈতিক বয়কট, সামাজিক বয়কট, এইভাবে সম্পর্ক বিচ্ছেদ, বিভিন্ন ধরনের নির্যাতন চলছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বছর দাওয়াত দিলেন গোপনে, তিন বছর প্রকাশ্যে, আর বাকি তিন বছর যখন আসলো তখন মক্কার লোকরা মিলে ওনার সামাজিক বয়কট করলো, যে বনি হাসেম এবং বনি মুত্তালেব এই দুটা গোষ্ঠীর সঙ্গে পুরা মক্কার লোকরা কী করলো, সরকার সহ যে এদের সাথে আমরা সামাজিক বয়কট করবো, এদের সাথে আমরা বেচা কিনা করবো না, তাদেরকে আমরা কোনো জিনিস সরবরাহ দেবো না, তাদের সাথে বিবাহ সাদী সম্পর্ক করবো না, কোনো কিছু না, সকল ধরনের সম্পর্ক ছিন্ন করা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সমস্ত মুসলমানদেরকে নিয়ে সোয়াবে আবু তালেব জায়গা একটা আছে, নির্দিষ্ট জায়গা, সেখানে মুসলমানদেরকে নিয়ে তিন বছর থাকলেন। কত বছর? এই তিন বছরের মধ্যে মুসলমানরা অনেক দুর্বল হয়ে গেল, এমন দুর্বল হয়ে গেল যে তাদের খাবার নাই, দাবার নাই, থাকার কোনো ইয়া নাই, নিরাপত্তা নাই। এই তিন বছরে ওনার যে চাচা আবু তালেব উনি অনেক দুর্বল হয়ে গেলেন, ওনার যে স্ত্রী সেও অসুস্থ হয়ে গেল। তো তিন বছর পর তখন মক্কার কিছু নেতারা তারাই বললো যে এটা আমরা অনেক জুলুম করতেছি, কারণ তারা আমাদেরই ভাই, আমাদেরই গোষ্ঠীর লোক, কিন্তু এই ধর্মের কারণে এই আমরা তাদেরকে এরকমভাবে কষ্ট দিচ্ছি, এটা ঠিক না। তখন তারা নিজেদের মধ্যে পরামর্শ করে তারা আবার সেটা বয়কটটা উঠে আনিল,
তখন রসুল্লাহ সাল্লাম সমস্ত মুসলমানদেরকে নিয়ে আবার মক্কার সমাজের মধ্যে আসলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই আবু তালেব রাদিয়াল্লাহ, আবু তালেব যে ওনার যে চাচা, উনি মারা গেলেন। আবু তালেব উনি মারা যাওয়ার পর ওনার স্ত্রীও মারা গেলেন, খাদিজা রাদিয়াল্লাহ উনিও মারা গেলেন। কিন্তু উনি যখন মারা যায় তখন কাফেরদের সাহস বেড়ে গেল অনেক, তখন তারা রসুলের উপর নির্যাতন অনেক বেশি মাত্রা বাড়াই দিল। তখন উনি কষ্ট পায় কী করলেন, মক্কাতে গেলেন, মানে মক্কা ছেড়া তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তায়েফে গিয়ে উনি আরও কষ্ট পাইলেন, তায়েফের লোকরা আরও ওনাকে কষ্ট দিলেন। তায়েফ থেকে যখন উনি ফিরত আসলেন তখন জিনরা ওনার উপর ইমান আনল। রাস্তার মধ্যে উনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন নামাজের মধ্যে, তখন কোরআন শুনল জিনরা। মানুষ মক্কার লোকরা ওনার নিজের দেশের জনগণরাতেই মারা নেয় না, উনি অনেক কষ্ট পাইলেন। তায়েফের লোকদের কাছে দাওয়াত দিলেন, তায়েফের লোকরা ওনাকে অনেক কষ্ট দিল। অনেক ব্যথিত মন নিয়ে উনি তায়েফ থেকে আবার যখন ফিরত আসতেছিলেন তখন নাখলা নামে একটা জায়গা আছে, সেখানে তিনি নামাজ পড়তেছিলেন, নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলেন, তখন জিনরা শুনল। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই কথাটা উল্লেখ করছেন, সূরা জিন। পবিত্র কোরআনের একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে কি, সূরা জিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا قل أوحي إلي رسول الله عمر فوحينا جسر جن دا قرآن سنسر قرآن سنسر پر ترى عشتو جو ہے جسر جائے تو سندر اکتا قرآن তারা আশ্চর্য হয়ে গেছে, এই কোরআনটা মানুষকে সঠিক পথে নির্দেশনা দেয়। জিনরা ইমান আনার পরে তারা অন্যদেরকে দাওয়াত দেওয়া শুরু করছে, এইভাবে অনেক জিনরা ইমান আনা শুরু করলো। তখন আল্লাহ তারা জানালেন যে তোমার জাতিরা ইমান আনে নাই, জিনরা ইমান আনছে। এটা ওনার জন্য একটা একটা উৎসাহ ছিল। এরপর যখন উনি মক্কাতে আসলেন তখন আল্লাহ তারা ওনাকে মেরাজ করালেন। কী করালেন? মেরাজ করালেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সরাসরি ঊর্ধ্ব জগতের ভ্রমণ করাইলেন, সাত আকাশের উপরে পাড়ি দিয়ে উনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত একটা সরাসরি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, পরকালে সমস্ত কিছু স্বচক্ষে দুনিয়ার জীবনে থাকতে উনি দেখে আসলেন সব কিছু। তখন আর ওনার কোনো দুঃখ কষ্ট ছিল না, স্বচক্ষে যখন দেখলেন ওনার আর কোনো চিন্তা ভাবনা ছিল না। উনি তখন অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে যখন আবার দুনিয়াতে আসলেন, মক্কাতে উনি হাজিদের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। তো এই ঘটনাগুলো আমরা দেখি যে সূরা আল আরাফ তখনই আল্লাহ তাআলা নাজিল করছেন করলেন, এবং রাসূল ইসলামকে আল্লাহ তাআলা উৎসাহ দিলেন, উদ্দীপনা দিলেন যে কোনো চিন্তা করো না, এই যে নির্যাতন, এই যে বিরোধিতা, এটা চিরদিন থাকবে না, এমন একটা সময় আসবে যখন সবাই ইসলাম গ্রহণ করবে এবং ইসলামের ঝান্ডা সারা বিশ্বে প্রসার লাভ করবে এবং সবাই এই সহি আকিদার ছায়া তলে আসবে, সেটাই বাস্তব ঘটেছিল আর কি। তো এই সূরা আরাফটা পড়লে আমরা এই সমস্ত জিনিসগুলো আমরা জানব, অবশ্যই আমাদেরকে এই সূরা আরাফ নিয়ে গবেষণা করা দরকার। তো তখন যখন নাকি নির্যাতন চলছিল তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, এই নির্যাতন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুসলমানদেরকে উনি আদেশ করেন যে তোমরা হিজরত করো, হিজরত। তখন মুসলমানরা কী করলো, প্রথম গ্রুপে 12 জন পুরুষ, 4 জন মহিলা, এই 16 জন লোক তারা হাবাসায় গেল, আবিশ নিয়ে। কোথায় গেল? তাহলে দেখেন দিন যেখানে আপনি মানতে পারবেন না বা অসুবিধা হবে সেখানে হিজরত করার নিয়ম। কিন্তু এখন বর্তমান যুগে দেখেন মানুষ টাকা পয়সার জন্য হিজরত করে, মুসলমানের দেশ থেকে কাফের দেশে যায়। আর নিয়ম হচ্ছে কাফের দেশ থেকে আপনি মুসলমান দেশে আসবেন, আপনি নিজের গ্রামের মধ্যে যদি সহি আকিদা না মানতে পারেন অন্য গ্রামে যাবেন। কিন্তু মানুষ টাকা পয়সার জন্য হিজরত করে, দিনের জন্য মানুষ হিজরত করেন না, কারণ দিন না জানা যায়। এই হিজরত করাটা অনেক মর্যাদার জিনিস। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফায়িজুন। সূরা তাওবার 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন যে যারা ঈমান আনবে এবং হিজরত করবে আল্লাহর জন্য, অথবা সে চেষ্টা সাধনা করে জিহাদ করবে আল্লাহর রাস্তায় সম্পদ দিয়ে, জান দিয়ে,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের নিকট অনেক বড় প্রতিদান রয়েছে। আল্লাহ তাদেরকে এমন প্রতিদান দিবেন যেটা গণনা করে শেষ করা যাবে না। এবং উলাই কামুল ফাইজুন, তারাই সত্যিকারের বিজয়, তারাই সত্যিকার কি বিজয়। তো হিজরত করাটা, হিজরতের মূল অর্থ হচ্ছে যে আল্লাহর জন্য ত্যাগ করা, একটা হচ্ছে স্থান ত্যাগ করা আর আমার গুণা ত্যাগ করা, এটাও হিজরত। মানে আপনি যদি গুণা মানে পাপ কাজগুলো যদি আমরা ত্যাগ করি, ভালো কাজ করি, তাহলে এটাও হিজরত। এটাও কি হিজরত? সবসময় হিজরতের রাস্তা খোলা কেমন পর্যন্ত। শুধুমাত্র মক্কা থেকে মদিনাতে হিজরত করাটা জায়েজ নাই, কারণ এখন মক্কাও তৌহিদের জায়গা, মদিনাও তৌহিদের জায়গা। যখন নাকি মক্কা ছিল মুশরিকদের জায়গা, মদিনা তখন হিজরত করার আদেশ আসছিল, কিন্তু যখন নাকি মক্কা মদিনা দুটাই তৌহিদের অন্তর্গত হয়ে যায়, তখন থেকে এই মক্কা থেকে মদিনা হিজরত করা এই হিজরতটা নাই, সেটা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু পাপ কাজকে ত্যাগ করা এবং কুফরি সমাজকে ত্যাগ করা, তৌহিদি সমাজের মধ্যে হিজরত করা, এটা কিয়ামত পর্যন্ত এই নিয়মটা বলবৎ থাকবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাস্তায় চেষ্টা সাধনা করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিন পালন করার তৌফিক দান করুক আমরা দোয়া করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিজরত করার তৌফিক দান করেন। কী করেন হিজরত? হিজরত আমরা এখন করতে পারবো, আমরা যে পাপ কাজগুলো যদি আমরা ছাড়ি তাহলে আমরা হিজরতের সওয়াব পাবো, কিন্তু যারা পাপ কাজ ছাড়বে না, ত্যাগ করবে না, তারা হিজরতের সওয়াব পাবে না এবং তাদের গুণা হতে থাকবে। এরপরে আসেন আমরা, এখন আমরা ছয় নম্বর যে কাজটা সেটা হচ্ছে ব্যাখ্যা শুরু করবো। ব্যাখ্যা, এই যে ছয়টা পাঁচটা আয়াত আমি তিলাওয়াত করলাম, প্রত্যেকটা আয়াতের তর্জমা আমি পেশ করবো এবং ব্যাখ্যা করবো কী আল্লাহ তাআলা বলছে, কীভাবে কোরআনকে আমরা বুঝবো। তো প্রথম যে আয়াত আমরা তিলাওয়াত করেছিলাম সেটা হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى على علم هدى ورحمة لقوم يؤمنون الله رب العالمين বলতেছে যে আমি তাদের নিকট এমন একটা কিতাব দিয়েছি, মক্কার লোকদেরকে, সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ বলতেছে না, ওয়ালাকাদ জিনাহুম, অবশ্যই আমি তাদের কাছে এমন একটা কিতাব নিয়ে আসছি যেই কিতাবের মধ্যে আমি বিস্তারিতভাবে জ্ঞানের সমাহার করে দিয়েছি, সকল ধরনের জ্ঞান এটার মধ্যে আমি ফাসালনাহ আলা ইলমিন হুদা, এটার মধ্যে জ্ঞান রয়েছে, সঠিক পথের নির্দেশনা রয়েছে, তার উপরে বাড়তি যে কাজটা আছে ওয়ারাহমাতাল লিকাউমি ইউমিনুন, এবং ইমানদারদের জন্য এটা আল্লাহর একটা অনুগ্রহ। এটা কি আল্লাহ? তাহলে এই যে 52 নম্বর আয়াত, 52 আমরা কী জানলাম? এটা আল্লাহ তালা সরাসরি বলতেছে, এই জিনিসটা যদি আপনি উপলব্ধি করেন তাহলে আপনি সবসময় কোরআন কোরআন নিয়ে গবেষণা করবেন। তো আল্লাহ তালা বলছে তোমাদেরকে তো আমি এমন একটা কিতাব দিচ্ছি যে কিতাব আমি সব কিছু দিয়ে দিয়েছি, তোমার দুনিয়া আখেরাতে যে প্রয়োজন আছে, তোমার যে সমস্যা আছে, তোমার যে অসুবিধা, সবগুলোর উত্তর, সবগুলোর সমাধান, জান্নাতে যাওয়ার পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, কোনটা তোমার জন্য ক্ষতিকর, কোনটা তোমার জন্য লাভজনক, কোন খাবারটা তোমার জন্য হালাল, কোন খাবারটা তোমার জন্য হারাম, কোন কথাটা তোমার জন্য ক্ষতিকর, কোন কথাটা তোমার জন্য উত্তম, জীবনের সর্বক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা দরকার সব কিছুর বর্ণনা আল্লাহ তাআলা এই কিতাবে দিয়ে গেছে। অথচ এই কিতাব নিয়ে আমরা গবেষণা করি না, একটা লোকের দেখেন বিচিত্রা পড়ে, সারাদিন বিচিত্রা পড়তেছে, রেডিওতে খবর দেখতেছে, নেটের মধ্যে সব পেপার পড়তেছে, বসে বসে এখন পেপার বাজার মধ্যে দেখবেন যে পেপারের অভাব নাই, এখন এক একটা পেপারের মধ্যে অনেকগুলো পাতা, কতগুলো পাতা 20-এর উপর 20-25টা পুরোটা লেখা দেখবেন, এই পয়সা দিয়েও কিনতেছে আর সব মিথ্যা খবর, এটা নিয়ে সে 2-3 ঘন্টা পড়তেছে জানতেছে, কোনো ফায়দা নাই, সঠিক এলেম তথ্য সে পাচ্ছে না, মিথ্যা সংবাদ সেটার মধ্যে। তো এই সময়টা যদি সে কোরআন অধ্যয়ন করতো তাহলে কত প্রত্যেকটা আয়াতে সে অক্ষরের 10টা করে নাকি পাইত, আবার অর্থগুলো বোঝার পর আমল করলে সে কোথায় চলে যেত, জ্ঞানের শেষ সীমানা সে পৌঁছে যেত। একটা আয়াত যদি আমরা ডেলি পড়ি, একটা আয়াত তাহলে মাসে কটা আয়াত হয়? 30টা আয়াত। একটা আয়াত যদি পড়েন আপনার 17 বছর বয়সে পুরো কোরআন আপনার
পুরো কোরআনের আলেম হয়ে যাবে। একটা ডেলি পড়েন কত বছর লাগবে? 17 বছর। 17 বছরে 6236টা আয়াতের আপনি আলেম হয়ে যাবে। পবিত্র কোরআনে 6236টা আয়াত আছে, একটা আয়াত করে যদি পড়েন তাহলে 17 বছর লাগবে। কত বছর? কিন্তু আমাদের জীবনে কত বছর চলে গেছে? আমরা আমাদের কারোর বয়স 50 বছর, কারো বয়স 60 বছর, কারো বয়স কি 70, কারো বয়স 30। এই 30 বছর মধ্যে যদি আমি 17 বছরটা কাজে লাগাইতাম এখন কোরআন সব জানতাম। 60 বছর চলে গেছে, 17টা বছর আমি দিতে পারিনি কোরআনের জন্য। 40 বছর চলে গেছে, আমার জীবনে 17টা বছর আমি কোরআনের জন্য লাগাইতে পারিনি। এতে কত সময় আমাদের নষ্ট হয়েছে। তো কাজেই আমাদেরকে তওবা করতে হবে, হিজরত করতে হবে, আবার কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে অবশ্যই আমি তোমাদের নিকট এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে সমস্ত জ্ঞানের কথা বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি, সেখানে তোমাদেরকে সঠিক পথের নির্দেশনা দিয়েছি, আর এটা মুমিনদের জন্য রহমত স্বরূপ। মুমিনদের জন্য কি? এটা হচ্ছে 52 নম্বর আয়াতের অর্থ তর্জমা আমরা বললাম। 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হাল ইয়ানযুরুনা ইল্লা তাউইলা يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون يقول الله تعالى بقصة هل ينظرون إلى تأويله এত সুন্দর বই, এত সুন্দর সংবিধান, সব কিছু দেওয়ার পরেও তারা কেন সেটা গ্রহণ করতেছে না? তারা কোন পরিণতির জন্য অপেক্ষা করতেছে? শেষ পরিণতির জন্য তারা অপেক্ষা করতেছে। যেদিন শেষ পরিণতি এসে পড়বে সেদিন তো তারা কোনো ধরনের এটার থেকে উপকার পাবে না। শেষ পরিণতি দুইভাবে আসবে, হয় মৃত্যু এসে পড়বে। তো মৃত্যু যদি, মৃত্যুর আগে আগে যদি আমরা এটা না অধ্যয়ন করি, না শিখি, না আমল করি, তো মৃত্যু এসে পড়লে তো সময় শেষ। সময় কি? তখন আমি ক্ষতিগ্রস্ত হব, তখন আমার সংশোধনের কোনো আর অবকাশ নাই। তাহলে মৃত্যু আসার আগে আগেই আমাকে কী করতে হবে? এই কোরআন দিয়ে উপকৃত হতে হবে। আর আরেকটা হচ্ছে কেয়ামত, সারা বিশ্বের যখন একটা সময় সীমা নির্ধারণ করা আছে, সারা বিশ্ব যখন ধ্বংস হয়ে যাবে তখনও আর সময় থাকবে না। কেয়ামত এসে পড়লে আপনার কোনো সুযোগ নাই, আর আপনার মৃত্যু আসলেও আপনার জন্য কোনো সুযোগ। তাহলে মৃত্যু আসার পূর্বেই আপনাকে আমাকে এই কোরআন অধ্যয়ন করে জীবনকে ধন্য করতে হবে। কিয়ামতের আসার আগেই আপনাকে আমাকে এই কোরআন গবেষণা করে কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে প্রকৃত মুসলমান হতে হবে। তারপর যদি আপনি মৃত্যুবরণ করেন, কিয়ামত আসার পরে কোনো চিন্তা নাই। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق যখন তারা কিয়ামতের দিন হাশরের ময়দানে হাজির, এখন তো তারা আফসোস করবে যে আসলে তো ঠিকই দুনিয়াতে যখন ছিলাম এই কোরআন তো আসছিল, নবীও আসছিল, সত্য কথা আসছিল, কিন্তু সেদিন তো আমরা গ্রহণ করি নাই। সেদিন আমরা কি, এখন আমরা এমন একটা অবস্থার মধ্যে আমরা আটকা পড়ছি, এখন কী করা যায়? তখন তারা বলবে যেই কথাটা বলবে, এটা আল্লাহ তাআলা দেখেন, এটা কি আমাদের সমাজে ঘটনা ঘটবে আমাদেরকে নিয়ে, সেটা এখন আল্লাহ তাআলা এখানেই উল্লেখ করে দিতেছেন। দেখেন কত সুন্দর একটা কিতাব, এখনের অবস্থা, বর্তমানের অবস্থা, ভবিষ্যতের অবস্থা আল্লাহ তাআলা সব, আর আল্লাহর কথা কোনোদিন মিথ্যা না। আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহ তাআলা সত্য কথা বলে, এখনের কথাটা বলছে। এরপরে আবার সঙ্গে সঙ্গে আবার আল্লাহ তাআলা বলতেছে যে যখন কিয়ামত এসে পড়বে হাশরের ময়দান, তখন তারা যারা নাকি রসুলের এই কোরআনকে গ্রহণ করে নাই, তারা বলতে যায় ঠিক আছে দেখা যাবে, আসুক কিয়ামত, আসুক আসুক আজাব দেখা যাবে। তোমার তুমি যে ওয়াদা করতেছো কোথায় আজাব নিয়ে আসুক, কিয়ামত কই, কিয়ামত তো আসতেছে না। কিন্তু যখন তাদের মৃত্যু এসে পড়বে কিয়ামত হবে, তখন কিয়ামতের দিন যখন তারা, তখন কী বলবে? তারা বলবে যে সত্যই তো আমাদের কাছে রসুল আসছিল, সত্যই তো আল্লাহর কিতাব আসছিল, এখন আমরা কী করতে পারি? তখন তারা বলবে যে, তখন তারা কী বলবে? এটা বলবে, তারা বলবে যে আমাদের প্রতিপালকের রসুলগণ সত্য কথা এনেছিল, এবং এমন কোনো সুপারিশকারী আছে কি যারা আমাদের জন্য সুপারিশ করবে? এখন কোথায় আছে যে কি
আমাদের লিখে কেউ সুপারিশ, এখন চাইতেছে কেউ সুপারিশ করুক, এখন সুপারিশ করবে কেউ, এখন বলতেছে সুপারিশকারী আছে কিনা। অথবা আরেকটা চান, দুইটা অপশন তারা চাইতেছে এখন, যে কেউ আমাদেরকে সুপারিশ করুক, কেউ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুক, অথবা আমাদেরকে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাই দেয়, দুনিয়াতে পাঠাইলে আমরা আবার ঠিক হয়ে চলব, কী করব? এখন কি সম্ভব এটা? মানে আপনি যখন কেয়ামতে চলে যান আবার কি রিটার্ন ব্যাক করবে কেউ? পরকালে চলে গেলে তো আপনি যদি পার হয়ে গেলেন, খালাস ই হয়ে যাওয়ার ধ্বংস হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবে, সারা বিশ্বের সমস্ত এই ইহকালটা পুরো ধ্বংস হয়ে যাবে, এটা আর কোনো দিন হবে না, এটা শেষ ফিনিশ। এরপরে পরকালের যুগ, সেটা যেই যুগটা শুরু হবে সেটা আর কোনো দিন শেষ হবে না, সেটার কোনো শেষ নাই। সেটার কি শেষ নাই? যে জান্নাতে চলে গিয়েছে সে অনন্তকাল সুখ শান্তিতে বসবাস করবে, আর যে জাহান্নামে চলে যাবে সে অনন্তকাল দুঃখ কষ্টে আজাবে কাটাবে। তো কাজেই আল্লাহ তাআলা এখন এখনও আমাদেরকে কিন্তু এই যে বিস্তারিত বলতে, যে তখন কিন্তু তারা সেটা কামনা করবে, কেউ তাদেরকে সুপারিশ করুক, তারা বলবে যে আমাদেরকে কেউ আছে কি সুপারিশকারী, অথবা আমাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করা হোক, আমরা তখন সঠিক আমল করব। কিন্তু সেটা কি সম্ভব হবে? কোনো দিন সম্ভব হবে না।